নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকে এই ভিডিওতে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট যে আপডেট, এবার কিউআর কোডে ভোট। ভুয়ো ভোটদান আটকাতে এবার প্রিসাইডিং অফিসারদের মোবাইলে থাকবে বুথ অ্যাপ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করে নির্বাচন দপ্তরের আধিকারিকরা জেলায় জেলায় আধিকারিকদের এমনই একটা বার্তা দিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের 8টি জেলায় নির্দিষ্ট কয়েকটি বিধানসভায় এমনই ব্যবস্থা থাকবে। মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে শুধুমাত্র ইংলিশ বাজার বিধানসভার অক্সিলিয়ারি সহ 393টা বুথের প্রিসাইডিং অফিসারদের মোবাইলে এই অ্যাপ লোড করা থাকবে। কুইক রেসপন্স মানে কিউআর কোড যুক্ত ভোটার স্লিপ সেই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে সুনির্দিষ্ট ভোটারদের চিহ্নিত করতে পারবেন প্রিসাইডিং অফিসাররা। কিউআর কোড যুক্ত ভোটার স্লিপ আগে থেকেই ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলওরা। পাশাপাশি যে সমস্ত ভোটারদের কিউআর কোড যুক্ত ভোটার কার্ড রয়েছে সেটাও স্ক্যান করা হবে এই অ্যাপের মাধ্যমে। প্রধান সূত্রে আরও জানা গিয়েছে, অ্যাপের মাধ্যমে ভোটারদের চিহ্নিত করার এই প্রক্রিয়া সরবরাহ করতে প্রিসাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মালদহের অতিরিক্ত জেলা শাসক সাধারণ বৈভব চৌধুরী বলেন, এ ব্যাপারে এবারে পাইলট প্রজেক্ট হিসাবে এই ব্যবস্থা আমাদের জেলায় ইংরেজ বাজার বিধানসভার সমস্ত বুথে থাকবে। এদিকে বৃহস্পতিবার বিকালে বুথ স্থানান্তর নিয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে মালদা জেলার প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। সেখানে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের এই অ্যাপের বিষয়টি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা আবহের জন্য এবারে জেলার অক্সিলিয়ারি বুথের সংখ্যা বাড়ছে। এবারে জেলার মোট বুথের সংখ্যা হচ্ছে 4230টি, এর মধ্যে প্রধান বুথ 2884টি, অক্সিলিয়ারি বুথ 1386টি। বাড়তি অক্সিলিয়ারি বুথের জন্য প্রধান বুথ কেন্দ্রের স্থান সংকুলান না হওয়ায় 13টি বুথ স্থানান্তরিত করা হচ্ছে। এর মধ্যে গাজল ও ইংরেজ বাজার বিধানসভার 4টি করে বুথ ও বৈষ্ণবনগরে 3টি, হরিশ্চন্দ্রপুর রাতুয়া বিধানসভার 1টি করে বুথ রয়েছে। প্রশাসন জানিয়েছে, 13টি বুথ স্থানান্তরের বিষয়টি এদিন সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলিকে জানানো হয়েছে, তারা কেউ কোনো আপত্তি জানায়নি। তো ফ্রেন্ডস, যেটা বুঝতে পারলেন যে এখন জাস্ট একটা পাইলট প্রজেক্ট হিসাবে সমস্ত জায়গায় নয়, কিউআর কোডের মাধ্যমে যে ভোটিং প্রসেস সেটা কিন্তু চালু করা হচ্ছে। সেই কিউআর কোড তাদের মোবাইলে একটা অ্যাপ থাকবে, মানে প্রিসাইডিং অফিসারের মোবাইলে বুথ অ্যাপ থাকবে। সেই বুথ অ্যাপ থেকে সেই ভোটার স্লিপ প্লাস যাদের ডিজিটাল ভোটার কার্ড রয়েছে তাদের সেই কিউআর কোডগুলো কিন্তু তারা সেই অ্যাপের মাধ্যমে স্ক্যান করবে। উদ্দেশ্য একটাই, যে ব্যক্তি ভোট দিতে যাচ্ছে বা যে ব্যক্তি ভোট দিতে এসেছে সে অ্যাকচুয়াল ভোটার কিনা সেটাকেই জাস্টিফাই করার জন্যই কিন্তু এই ব্যবস্থা। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এখনও এই জিনিসটা চালু হয়নি বা এই জিনিসটা করা হবে না। জাস্ট এটা ইংরেজ বাজারের মধ্যেই কিন্তু, মানে মালদার ইংরেজ বাজারেই কিন্তু এই জিনিসটা মানে চালু করা হচ্ছে একটা পাইলট প্রজেক্ট হিসাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।